সলিল ভাই? আমি সলিল, হ্যাঁ। তোমার কি ব্লগ চলছে? হ্যাঁ, ব্লগ চলছে। ঠিক আছে, তোমার ব্লগ মানে ইয়ে হোক, ভালো হোক, তোমার চ্যানেল ধাপ ধাপ করে 1,00,000 সাবস্ক্রাইব হয়ে যাক, তাহলে তুমি এগিয়ে যাও। তুমি কি অনেক ভালো এখন ডিজাইনার, শুধু শিল্পী না, ভালো এখন ডিজাইনার। তাহলে চ্যানেল এগিয়ে যাক, শুভকামনা এবং আগামী হোক অনেক ভরপুর। তুমি কিছু বলো, তোমার দুজন আমার দিকে ধরো, আমার দিকে ধরো। অনেক সমস্যা, তোমার অনেক সমস্যা, যাই তুমি কিছু বলো। তার চ্যানেলের ব্লগটা দেখবেন সুন্দর করে এবং লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন তাকে। আমাদের রাহান পরম ভাই স্টুডিও এখানে আসছে। দিস ইজ তাওহিদ জামিল অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনাদেরকে শুভকামনা। আপনারা তাওহিদ জামিলকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তোমার কিছুদিন আগে যে গানটা বের হয়েছে হৃদয়ের মাঝে মালা জাতি, এই গানটা আমার এলাকাতে যত মসজিদ ছিল মোটামুটিভাবে এই গানটা অনেকভাবে চলছে। তখন খুব ভালো লাগলো যে অনেক সুন্দর একটা গান লিখছো, শুরু করছো। নাইস শিল্পী, কেমন আছেন আপনি? হৃদয়ের মাঝে সবসময় মালা গাতে কিছু বলেন, আপনি কেমন আছেন সেটা বলেন। ও শিল্পী, আমাদের সকলের প্রিয় শিল্পী আইনউদ্দিন আলাজ্জাদ রহমতুল্লাহি আলাইহির স্মরণে আজকের এই আজিম শাহ গজল মাহফিল আমরা কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। আমরা এই আয়োজনটি মূলত একটু বলতে চাই, আমরা বলেছিলাম এই আয়োজন কিছু কথা হবে, কিছু গল্প হবে, পাশাপাশি যা কিছুই হবে সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। গল্প বলতে দিনের গল্প, ইসলামের গল্প, শিক্ষণীয় গল্প, একই সাথে আমরা চমৎকার কল্লব শিল্পীদের কাছ থেকে আমরা সঙ্গীত শুনব। তো এই আয়োজনটি আমরা প্রায় অনেকদিন ধরে স্বপ্ন দেখছিলাম যে রাতে আমরা বিভিন্ন সময় দেখি পাকিস্তান ইন্ডিয়ায় যে রাত একদম রাত 12টা থেকে নিয়ে ভোর রাত পর্যন্ত এই ধরনের অনেক বৈঠকই হয় গানের, কিন্তু বাংলাদেশে এটা খুব কম হয়, বিশেষ করে ইসলামিক অঙ্গনে। তো আমরা এটা চাচ্ছিলাম এই জন্য যে এর মাধ্যমে ইসলামী সঙ্গীতের অনেক প্রেমী তৈরি হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة
তোমারই প্রেমের জ্যোতি গো প্রেমময় জাগিয়ে ঝাল কম হয়েছে, এটা নিয়ে সামনের বছর থেকে ঝালটা একটু বেশি। ঠিক আছে, ঠিক আছে, সবজি নিয়ে।